গল্পের আসর। চুচু আর চাচা বরাবরই খুবই ভদ্র। তারা বাড়িতে সব সময় কাজের লোকের সঙ্গেও ভদ্রভাবেই কথা বলে। সুপ্রভাত। সুপ্রভাত বাচ্চারা। আমাদের বাগান এত সুন্দর করে রাখার জন্য আপনাকে ধন্যবাদ। তোমাদের স্বাগত। কিন্তু কাসলি সব সময় বদ মেজাজেই থাকতো। হ্যাঁ, এই যে তুমি, আমার রাস্তা থেকে সরে যাও। ইস, তোমার গায়ে খুব গন্ধ। বাগান থেকে যাও এক্ষুনি। ইস, এই স্যুপটা বাজে খেতে হয়েছে। তুমি খুব খুব বাজে রাঁধুনি। কাসলির মা তাকে নিয়ে খুবই হতাশ ছিলেন। তিনি চাইতেন সে ভদ্র হোক এবং সবাইকে দয়া আর শ্রদ্ধা দেখাক। তাই একদিন তিনি দ্বাররক্ষী, আবর্জনা সংগ্রাহক, মালি আর রাঁধুনিকে কাজে আসতে বারণ করে দিলেন। প্লিজ, আপনারা কয়েকদিনের জন্য ছুটি নিন, কাজে আসবেন না। আমি চাই কাসলি বুঝুক যে আপনারা কতটা গুরুত্বপূর্ণ এবং সাহায্যকারী। পরের দিন কাসলি দেখল যে বাড়িটা খুবই নোংরা হয়ে গেছে। ইস, চারপাশে বড্ড আবর্জনা পড়ে রয়েছে। স্টিফেন কোথায় গেল? সে কি ময়লা তুলতে আসেনি? কাসলি, স্টিফেন আর কখনো আসবে না। তোমাকে এবার নিজেকেই বাড়িটা পরিষ্কার করতে হবে। আর তাই কাসলিকে নিজেই আবর্জনা পরিষ্কার করতে হলো। এ তো খুব বিচ্ছিরি ব্যাপার। এত পরিশ্রম করে কাসলির খুবই খিদে পেয়ে গেল। সে টেবিলে বসে লাঞ্চ দেওয়ার জন্য বলল, আমার খুব খিদে পেয়েছে। অ্যান্ডি, আমার খাবার নিয়ে এসো। আমি দুঃখিত কাসলি, অ্যান্ডি আর কখনো রান্না করতে আসবে না। তোমাকে নিজেকেই লাঞ্চ তৈরি করে খেতে হবে। কি? আর তাই কাসলিকে তার নিজের লাঞ্চ নিজেকেই তৈরি করতে হলো। আর কাসলি যখন আবর্জনা ফেলতে গেল, সে দেখল যে আবর্জনা ফেলার পাত্রটা ইতিমধ্যেই ভর্তি হয়ে রয়েছে আর সেটা থেকে চারপাশে খুবই দুর্গন্ধ ছড়াচ্ছে। ইস, স্যান্ডি কোথায়? সে এখনো কেন আবর্জনা ফেলার জায়গাটা খালি করেনি? এর মধ্যে অনেক আবর্জনা জমে রয়েছে, এটা থেকে প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে। স্যান্ডি আর আসবে না কাসলি। এখন থেকে তোমাকে নিজেকেই আবর্জনার জায়গা খালি করতে হবে। হ্যাঁ। আর তাই কাসলি নিজেই সেই আবর্জনার পাত্র খালি করলো। এই আবর্জনার জন্য আমার সারা শরীর গন্ধে ভরে গেল। কাসলি তখন কিছুটা টাটকা বাতাস পেতে বাগানে গেল। কিন্তু সে দেখল যে ফুলগুলো সব নেতিয়ে পড়েছে আর চারপাশে আগাছা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ,
বাগানের এই রকম অবস্থা কেন? ফুলগুলো সব ঝুঁকে পড়েছে আর চারপাশে সব আগাছায় ভর্তি হয়ে গেছে। আমি দুঃখিত কাজলি, জুলিয়ান আর কখনো কাজে আসবে না। তোমাকেই আগাছা পরিষ্কার করতে হবে আর সমস্ত গাছে জল দিতে হবে। হ্যাঁ, আর তাই কাজলিকে নিজেকেই বাগানের পরিচর্যা করতে হলো। এইটা খুবই কঠিন কাজ। আচ্ছা, স্টিফেন, জুলিয়ান, স্যান্ডি আর অ্যান্ডি কোথায়? তারা আজকে কেন আসেনি? তারা সবাই কবে ফিরবে? কাসলি, তোমার কি মনে নেই তুমি তাদের উপর মেজাজ দেখিয়ে কথা বলেছিলে? ওরা আমাদের জন্য কত পরিশ্রম করে, মনে হয় না তারা আর কাজে আসবে যদি না তুমি ভদ্র ব্যবহার করো। হ্যাঁ, কাসলির মা তাকে দেখিয়ে দিলেন প্রত্যেকে কতটা কঠিন পরিশ্রম করে। তারা প্রত্যেকে আমাদের জন্য খুব পরিশ্রম করে কাসলি, কিন্তু তুমি কখনো তাদের কথা ভাবো না বা ভদ্রভাবে কথা বলো না। আমি দুঃখিত মা, আমি এখন বুঝেছি তারা কতটা পরিশ্রম করেন। আমি প্রতিজ্ঞা করছি আমি ভদ্র আর দয়ালু হব আর তাদের সেটা দেখাতে চাই। দয়া করে তুমি ওদেরকে ফিরে আসতে বলো। ওই দিন বাকি সময়টা কাসলি কাটালো ধন্যবাদ জানিয়ে কিছু লেখা লিখতে। পরের দিন সকালে কাসলি তার মায়ের সঙ্গে বাইরে গেল আর কিছু ফুল আর উপহার কিনল। তার পরের দিন যখন স্টিফেন, জুলিয়ান, স্যান্ডি আর অ্যান্ডি বাড়িতে এলো, কাসলি তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলল। হ্যালো স্টিফেন, এটা আপনার জন্য। আমার বাড়িটা পরিষ্কার রাখার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এটা আপনার জন্য জুলিয়ান, আমি জানি আমাদের বাগানটা পরিষ্কার রাখতে আপনি কতটা পরিশ্রম করেন। ধন্যবাদ। স্যান্ডি, আপনি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আবর্জনাগুলো নিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ অ্যান্ডি, আমাদের জন্য সুস্বাদু খাবার বানানোর জন্য। আর আমি দুঃখিত আপনাদের সঙ্গে বাজেভাবে কথা বলেছিলাম। আচ্ছা ঠিক আছে কাসলি। ওই দিন থেকে কাসলি সব সময় বাড়ির কাজের লোকেদের সঙ্গে ভদ্রভাবে আর দয়ালুভাবে কথাবার্তা বলতে থাকে। তার আচরণ সকলকে খুশি করে দেয়। দারুণ। আর কাসলির মা তার জন্য গর্ব অনুভব করেন। ধন্যবাদ, ধন্যবাদ, বিদায়। কাসলি সব সময় শো অফ করত আর অন্য বন্ধুদের অপমান করত। চিকা, তুমি বড্ড স্লো, আমার মতো জোরে দৌড়াতে পারো না। ও চুচু, তুমি একেবারে ব্যাঙের মতো করে গান গাও, আমার মতো করে গান গাইতে পারলে ভালো হতো। চাচা, তুমি তো নাচতেই পারো না, আমাকে দেখো আমি কি সুন্দর নাচি। চিকু, সত্যি তুমি খুব খারাপ ছবি আঁকো, আমার আঁকা ছবিগুলো দেখো কি সুন্দর, তাই না? কাসলির এই ব্যবহারে তার বন্ধুরা খুবই কষ্ট পেত। কাসলি আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। হ্যাঁ, ও বুঝতেই পারে না এতে আমাদের কতটা খারাপ লাগে। একদিন চুচু আর তার বন্ধুরা ঠিক করলো তাদের স্কুলের ট্যালেন্ট ডেতে পার্টিসিপেট করবে। লা 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 ল
জুজু দারুণ গান গাইল আর তার জন্য ফার্স্ট প্রাইজ পেয়ে গেল। চিকু ও ছবি আঁকার জন্য একটা প্রাইজ পেল। চিকা আর চাচা জিতল রেসে, কিন্তু একমাত্র কাসলি কোনো প্রাইজ পেল না, আর তার জন্য তার খুব কষ্ট হলো। একমাত্র আমি কিছু জিততে পারিনি, অথচ ভাবতাম আমি সব থেকে ভালো। চুচু আর অন্যান্য বন্ধুরা কিন্তু কাসলিকে নিয়ে কোনো মজা করেনি, বরং তারা তার কাছে গেল এবং তার মন ভালো করার চেষ্টা করলো। হাল ছেড়ো না কাসলি, এখনো অনেক কম্পিটিশন বাকি আছে যাতে তুমি অংশ নিতে পারো। কদিনের মধ্যেই একটা নাচের কম্পিটিশন আছে, আমরা তাতে অংশ নিচ্ছি। তুমি তো ভালোই নাচো, তুমি আমাদের সঙ্গে নাচলে আমরা নিশ্চয়ই জিতব। এরপর কাসলি চুচু আর অন্য বন্ধুদের সাথে মিলে প্র্যাকটিস করা শুরু করলো। চলো সবাই ভালো করে প্র্যাকটিস করে জেতার চেষ্টা করি। চুচু আর তার বন্ধুরা ডান্স কম্পিটিশনে সবার মন জয় করে নিল। হুররে, আমাদের নাচ সবাই পছন্দ করেছে। তাদের টিমের ডান্স সবচেয়ে ভালো হওয়ায় তারা জিতে নিল ফার্স্ট প্রাইজ। ইয়েই, আমাদের টিম জিতে গেছে। হ্যাঁ কাসলি, আমরা জিতেছি কারণ আমরা সবাই খুব খেটেছি আর একে অপরকে সাহায্য করেছি। এটাই হলো একটা টিমের বিশেষ বৈশিষ্ট্য। কাসলি এরপর থেকে আর কখনো কাউকে কোনোদিন অপমান করেনি, বরং চুচুর মতন করে সে সব সময় সবাইকে এনকারেজ করে গেছে। সে শিখেছে ভালোবাসা, স্নেহ, ধৈর্য সবার মধ্যে থেকে তাদের সেরাটা বের করে আনে। আমার কুকিজ আর ক্যান্ডি খুব ভালো লাগে, আমি প্রতিদিন এটা খেতে পারি। এ বাবা, এটা তো নীল তিমি, মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে। এই পিৎজাটা দারুণ খেতে, সত্যি বলতে এত ভালো পিৎজা আমি আগে কখনো খাইনি। বাচ্চাগুলো কাঁদছে, ওদের নিশ্চয়ই খিদে পেয়েছে আর মাকে খুঁজে পাচ্ছে না।